সবাইকে আসসালামু আলাইকুম। বাহিরে প্রচণ্ড গরম, সামনে মাহে রমজান। প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা শরবত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার লেবু দিয়ে চার ধরনের শরবত। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। লেবু দিয়ে চার ধরনের শরবত বানানোর জন্য আমাদের লাগবে লেবু। লেবুর শরবত বানানোর জন্য আপনি যে কোনো ধরনের লেবুই ব্যবহার করতে পারবেন। এখন লেবুগুলো থেকে আমি রসটা বের করে নিব। লেবুর জুস বা লেবুর রস আপনি বের করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। রমজানের প্রিপারেশন নিয়ে আমার একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। সেই ভিডিওতে দেখানো আছে কী করে সংরক্ষণ করা হয়। লেবুর রসটা আমার বের করা হয়ে গেছে, এবার আমি শরবত বানাবো। প্রথমেই আপনাদের বানিয়ে দেখাবো লেবু চা পাতার শরবত, যাকে আইস টি বলে। প্রথমে আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চা পাতা। এবার নর্মাল তাপমাত্রার পানিতে চা পাতাটাকে আমি ভিজিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টা। খেয়াল রাখবেন গরম পানি ব্যবহার করা যাবে না, নর্মাল তাপমাত্রার পানি দিয়ে চা পাতাটাকে ভিজিয়ে নিতে হবে। আইস টি আমরা বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে খেতে হয়, অথচ সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা খুব সহজে বাজারের চেয়েও মজার ঘরেই বানিয়ে নিতে পারি। এবার চা পাতাটাকে পানির সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং ফিরে আসবো এক থেকে দেড় ঘন্টা পরে। দেড় ঘন্টা পরে চা পাতাটাকে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে পানিটুকু একটা গ্লাসে নিয়ে নিলাম। দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি। আপনি যদি শরবতে মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার সামান্য একটু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিব। ঠান্ডা পানি এই পর্যায়ে ব্যবহার করলে চিনিটা খুব সহজে মিশানো যাবে না, তবে আপনি যদি সুগার সিরাপ ব্যবহার করেন সেক্ষেত্রে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। চিনিটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি বরফ কুচি। দিয়ে দিব ঠান্ডা পানি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে খুবই মজার আইস টি। চা পাতা আর লেবু দিয়ে বানানো এই শরবত আপনি খেলে আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। খুবই মজার এই আইস টি, অবশ্যই বাসায় বানাবেন। পরিবেশনের আগে আমি একটা লেবুর টুকরা দিয়ে দিয়েছি। এবার বানিয়ে দেখাবো দ্বিতীয় শরবত, লেবু পুদিনার শরবত। দুই থেকে তিন টেবিল চামচ পুদিনা পাতা খুব ভালো করে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে বেটে আমি শুধু রসটা ব্যবহার করবো আজকে শরবত বানানোর জন্য। এখানে আমি এক টেবিল চামচ পুদিনা পাতার রস নিয়ে নিলাম। দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি। আপনি মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস। শরবতে একটা চটপটা টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার সামান্য একটু নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চিনিটা পানির সাথে মিশিয়ে নেব। ঠান্ডা পানি ব্যবহার করলে চিনিটা পানির সাথে খুব সহজে মিশানো যায় না, সেজন্য আমি নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বরফ কুচি। আমি আবারও বলছি সুগার সিরাপ ব্যবহার করলে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এবার সব কিছু একসাথে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার লেবু পুদিনার শরবত। এবার বানিয়ে দেখাবো তৃতীয় শরবত, লেবু মালটার শরবত। লেবুর মতো এই মালটাটাকেও সেমভাবে আমি মালটার জুসটা বের করে নিব। শরবতের জন্য একটা মালটার রস আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস। মালটা কতটুকু টক আর মিষ্টি তার উপর ডিপেন্ড করে লেবুর রস এবং চিনিটা ব্যবহার করবেন। বিট লবণ দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। মালটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালো করে মিশানো হলেই দিয়ে দিব বরফ কুচি। আপনার কাছে যদি মালটা না থাকে তাহলে আপনি এই শরবতটা ট্যাং ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিব ঠান্ডা পানি। এবার সবগুলো উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার লেবু মালটার শরবত। এবার বানিয়ে দেখাবো 4 নাম্বার শরবত, লেবু আদার শরবত। আমি আদার টুকরাকে একটু থেতে করে রস বের করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা গ্লাসে এক টেবিল চামচ পরিমাণ আদার রস।
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আদার শরবত কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এই শরবতে বিট লবণের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার নর্মাল তাপমাত্রা সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে চিনিটাকে পানির সাথে মিশিয়ে নিব। চিনিটা খুব ভালো করে পানির সাথে মিশে গেলেই দিয়ে দিব বরফ কুচি। দিয়ে দিব ঠান্ডা পানি। এবার সবগুলো উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার আদা লেবুর শরবত। পরিবেশনের আগে আমি একটা আদার টুকরো দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। এখানে প্রত্যেকটা শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য রইল পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।